আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টাইনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমার প্যাকিং দেখিয়া বুঝতে পারা আমি কোনোখানে যাইতাম যে আমরা খালা ঘরও যাইমো আজকে। আই মিন একটা একটু কয়েকদিন আগর ভিডিওটা আসছিল আমার কাছে, আমি আর রেকর্ড লাইক রেকর্ড করিয়া রাখছিলাম, বাট আমি এডিট করতাম আর ভয়েস ওভার দিতাম, সময়ে পারছিলাম না। একটা ভ্যালেন্টাইন ডে দিন আসলো বিকালে, তো আমি আপনার লোকে শেয়ার করছিলাম আমার লাস্ট ভিডিও। তোমরা আমার খালাগুরু সেলিব্রেশন করমই ফিরা, সেলিব্রেশন অ্যাকচুয়ালি কিছু নাই, জাস্ট এমনি ফ্যামিলি গেট টুগেদার হইমো। এখন তো হলিডে সময়, হাফতার হলিডে, স্কুল হলিডে, সো স্কুল হলিডের সময় সবসময় আমার খালার গুরু আমরা দলই, সো ওই ফিরেও যাইমো। সো ইনো আমার ফুরুত্তাইন তো দুজনের খাফর হল প্যাকিং করলাম, যেহেতু দুজনও ছোটো বাচ্চা, সো অনেক প্যাকিং করা তারার খাফর আমার খাফর, সো প্যাকিং করে লিছি। আর ইনের মাঝে তারা লাগি কতটা ব্রাশ সকলটা লইয়া যাওয়া লাগে, ফেস টাওয়াল, বিকজ বেবিন তোরে তারা তারা নিজের টাওয়াল বা নিজের জিনিস ইউজ করলে বালা, আদারওয়াইজ মিক্স করিয়া ইউজ করলে রাশ টাশ বার হয়ে যায়। সো এখানে আমি তারা লাগি প্যাকিং করে লিছি। অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ হই আমরা বারোই গেছিলাম, আর যেহেতু বিকালকের ওয়েদারটা তেমন ভালো আসিল না, সো আমরা একটু আগে ট্রাই করছি বারোইতাম। আমরা লাঞ্চ খাইয়া আর এখন বারোই গেছি আলহামদুলিল্লাহ। যে খুশি লাগে লাইক ভালো লাগে, খালা তারা গরু যাইতে সব সময় এক্সাইটেড থাকি, আমরা যে ফান করিহীন গিয়া। আর আমার আই মিন আমার দুই খালা ওদের, তো আমরা যে সময়ও যাই মানে আমার ছোটো খালা আর আমি, আমরা প্ল্যান করিয়া একই টাইমে একদিনে আমরা যাই। আর আমরা আমরা বড়ো খালার গুঁড়ো দলো এই সব গিয়া, আর যে বেলা লাগে যে এনজয় করি আমার খালার গুঁড়ো বই নাইন থারইয়ে খালি কইবা যাইবার লাগে। আর হলিডের সময় আমরা সব সময়ও দলো ওই যে বেলা লাগে তারা গুঁড়ো যাইতে, সো ইনো গাড়ির মাঝে দেখতে পারা যাইরাম। আর ইনশাল্লাহ ইনো গিয়া যতটুকু পারি আপনারা লগে শেয়ার করমু, আর দেখতে থাকা। খালার গরু জাসা মাইরাম গিয়া তারা গরুর ভিতরে, যে বালা লাগে তারা গরু গেলে সবসময়। আমি তো বেশিরভাগ হলিডে থাকলে আমার খালার গরু গিয়া থাকি, আর কোনো হানো গিয়া থাকা হয় না। সইন যাওয়ার পরে খালায় নাস্তা বানাইছেন, অনেক ধরনের নাস্তা আছে। আর আমরার ফেভারিট জিনিস হল বেশিরভাগ সফরি টেঙ্গা বরই, সফরি এন বরই আমার যে বালা লাগে। আর বড় ঠেঙ্গা বড় ওই দিয়ে চাটনি খাইতে বা এমনি খাইতে অনেক ভালো লাগে, আই থিঙ্ক সবেও ভালো ফাইন। তো এখন আমরা নাস্তা করলাম সবে, আর লেচুও আসিল, লেচু আমার ভালো লাগে খাইতে। আর ফ্রেশ সফরি ওই আমার চাষায় সবসময় গেলে লাইক আমি একবার খুঁজলাম সফরি বলা পাইছো, যতবার যাই সফরি দিয়ে বড়া থাকে, সো সফরিও খাইছি খালাই খাটছিলা। আর ইনো সব বাচ্চা আই মিন আমার ছোটো খালার দুই বাচ্চা, এক ছেলে আর এক মেয়ে, তো তারা আমার বই নাই নহল। আর আমার আই যায় সবে তাইন তাইন, আমার বাই সব যে বিজি সকল খেলানির মাঝে, তারা যে বিজি বল একটা লইয়া খেলাইরা। আর ইনো যাওয়ার পরে আমি দেখরা একবারে ফ্রি হয়ে গেছি, বিকজ আমার বইনে আমার মেয়েরে দুধ খাওয়াই লিছইন। আর এখানের মাঝে একটা ডালিম, ডালিম হইয়া আমরা বালা লাগে, সোমার চাষা সপ্তাহ নিয়ে রাখছইন, যেখানে আমার খালায় ডালিম চুলাইরা। এই ডালিমটা যে বড় আসিল, একটা ডালিমে অনেকগুলো হয়েছে দেখোকা একটা ডালিমে, আর একটা খাইতে যে মজা আসিল। তো এটা খাওয়ার পরে কারণ আমার বইনে অলওয়েজ বার চায় লাইক আমরা গেলে সবসময় ওটা ঝালমুড়ি খাইবার লাগি, সো কেন তাই পেঁয়াজ কাটি লাইছে আর বাকর পাতা মরিচ ওগুলা দিয়া তাই বোম্বে মিক্স আঁকি বানাইতো স্যার। তো এখন মিক্স করি আমরা খাইছি, যে মজা হয়েছিল, থ্যাংক ইউ যে মজা করে বানাইছো বোন, খাইছি এনজয় করছি ভালো লাগছে। আর একটা খাওয়া দাওয়া পরে এখন আমরা সকলও সিটি রুমের মাঝে
সবই বইয়া সিটরুমের মাঝে অনেক সময় গফ করলাম, সব ধরনের গফ তো লই গেছে আমরা। সো এখন প্ল্যান করলাম, আমার খালাই খয়রা কেক বানাইতা, ফ্রেশ কেক করো। সো প্ল্যান করা বাদে আমরা সাথে সাথে লাগি গেছি। সো খালাই আর আমি আমরা মিলিয়া আমরা কেক বানাইছি। সো এখানেও ফ্রস্টিং কর লাগি হুইপিং ক্রিম রে আমরা রাখি রেডি করে লিছি। অ্যান্ড কেকটা ইয়ার ফুল রেসিপি আর দেখাইলাম না, আমি কিছুদিন পরে কেকর ফুল রেসিপি এমনিতেই দেখাইমু, একটা আপলোড করবো ইনশাল্লাহ যদি পারি। আর একটা আর ফুল রেসিপি দেখাইলাম না, একদম ইজি চকলেট কেক আমরা বানাইছিলাম। সো এখন ওই ফ্রেশটো ডেকোরেশনটা আমি করলাম, ডেকোরেশন করিয়া আমরা ফ্রিজারের মধ্যে রাখি লিছিলাম। সো দেখতে দেখোকা। আর এখানে আমরা ফুল হ্যাপি হলিডে লাগছিলাম, বিকজ যেহেতু হলিডের সময় আমরা দলইছি একলগে। সো আর তো কোনো সেলিব্রেশন নাই এখন, বার্থডেও নাই, কিছু নাই। সো হলিডে উঠা লাগছি, সো আমরা যে এনজয় করছি ভালো লাগছে। আর মেইন কথা হইল আমার আম্মা দেশ আর আমার দই খালাও দেশ। সো আমার বড়ো খালার গরো গেলে আমার ফিল হয় না, আমার আম্মার কমি আমার কাছে কোনো সময়ও ফিল হয় না। সো এখানে আমরা রাত করে আমরা ডিনার রোস্ট বানাইছোন আমার খালায়, আর পিন্ডি ভাজি করছো নানা মরছে আমার মেয়ের লাগি, আর ডাইল, আর এখানেও খলিজি তিলিও তার আনছেন আমার যে ফেভারিট বালাফাই, আর এখানে ফ্রেশ মাছের চাটনি, আর টম আই থিঙ্ক ঠেঙ্গা দি ফাইবিয়া মাছ, আলু দিয়া গোয়াল মাছ, আর শুটকি রাঞ্চুন উড়ি দি ঠানাইল উড়ির শুটকি, অত মজা লাগে খাইতে আমার তো যে ভালো লাগে। সো এরপরে তো খাওয়া দাওয়া পরে দই খাওয়া হইলো, আর দইটা খুবই মজা লাগছে খাইতে, এই সপর দই অনেক মজা। সো দইও খাইয়া আমরা এগেন তারা গরো গেলে খালি খাওয়া আর খাওয়া, খাইতে খাইতে টাইম যায় গিয়া। সো এখন রাইত হয়ে গেছে, আর আমার চাষা রেস্টুরেন্ট থেকে আইবার সময় তাই নামরা লাগি, আই মিন শখল লাগিও ভ্যালেন্টাইন ডের বেলুন সখল আনছেন, বড়ো বেলুন আনছেন একটা দেখতে পারে আপনারা, আর ছোটো ছোটো হয়ে একটা আনছেন, মানে সব পুরো তাই তো লাগি ভালো লাগছে। রাত্রে তাই নাইবার সময় লই আইসন, অ্যান্ড ভ্যালেন্টাইন ডের সুইটও লই আইসলাম রা লাগি। আর যেহেতু এই ভিডিওটা আগর আমি আপনারা রেখেছি, সো আমার আপলোড দিতে দেরি হয়েছে। সো নেক্সট ডে সকাল হয়ে গেছে, সো নেক্সট ডে আমরা এখন ব্রেকফাস্ট খাইমু, আমার খালায় ফরোটা গরম করছেন, আর খলে যদি ফরোটা খাইতে তো খুবই মজা। সো ব্রেকফাস্টটা আমরা ওগুলা খাইলাম, আর খাইতেই আইনো আমার আমায়া ছোটো জন রেডি করাইয়া দিলাইছি, এখন তাই বইয়া খেলাইরা মাশাল্লাহ তাই যে এনজয় করছেন নানুর গরো গিয়া। অ্যান্ড আমার আইজাইও খেলাইছেন যে খুশি আসলা যে এনজয় করছেন, যেখানেও বাদে আমার খালা এগেন লাগি গেছেন বানানির লাগি নো সর ফুটি হইন দেশ ওটা বড়ো বড়ো ফুটিন। সো ওগুলা বানাইরা এখানেও খালায় আমার চাটনি খরা সালাদ খতটা, সো সবগুলো তারা বানাইরা। আর এনেও ফ্রেশ ম্যাকরুল ম্যাকরুল ফিশর চাটনি, আমি যে বালাফাই ম্যাকরুল ফিশর চাটনি, ইভেন খালায় আমার ছোটো খালায়ও বালাফাইন। আর এখানেও উড়ির বিচি দিয়া শাক রান্না করবা খালায়, সো এখন ইনোর মাঝে আরও হবি দি ইসা একটু আমার একটা ফেভারিট, আমি যে বালাফাই খালায় সবসময় বানাই নামি গেলে। আর মাছ বিরানগুলো এখন বয়াইলিছন খালায়, চাটনিটাও তাই মিক্স করিলিরা, সো খুবই ভালো লাগছে। খালি খানি আর খানি খালারে কই তুমি বউ কত সময় খালা, তারপরেও তাইন খালি আসন একটা বাদে একটা খালি খানি বানানিত একটা বার বইন না, আর ভালা লাগে আসলে আমরা রোজে ভালা লাগে যে এনজয় করি গেলে। আর এনে দেখো শাক দিয়ে উড়ির বেশি রান্ধা হয়ে গেছে, মাছ বিরানটা হয়ে গেছে। আর থ্যাংক ইউ খালা, আপনি অবশ্যই ভিডিওটা দেখবা, থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করছো খালা আর যে এনজয় করছি, থ্যাংক ইউ গো খালা। আর ইনশাল্লাহ দেখাইব আরও একদিন আইলে আরও এনজয় করবো। আর এখানেও ফ্রেশ লেম্বু আর টমেটো সালাদ আমার খালায় করছেন, আর লেম্বু তো ফ্রেশ লেম্বু দেশর লাখানি লেম্বু যে মজা খাইতে। সো এরপরে বাচ্চেন মানে সকল ফুরুতাইনতে খাই ভাল লাগে খালা, এখানেও পিৎজা পা করছেন। অ্যান্ড আরও সপ্তাহ ওভেন দিলাইছিলাম, সো এখানে ব্রোকলি বয়েল করছেন, অ্যান্ড ফিশ পপকর্ন চিপস পিৎজা খাবা বইয়ে করছেন। সো বেচিনতে সবেও খাইছেন ভালা ফাইছেন,
আর আমার মেয়ে তো পিৎজা পালা ফাইন, তাই নয় খাইছো না, লগে লগে আমরাও খাই লিছি। এরপরে আমার বইনে আমরা খালাই আমরা সবে মিলিয়ে ডিজার্ট বানাইছি, ওরিও ডিজার্ট। সো এই ডিজার্টও আমরা পরে খাইমু, এখন ফ্রিজারও রাখি দিছি, সেটই ভাল লাগি। এরপরে তো দেখো কা আমার বাইয়ে আমার বইনে আমার মেয়ে তারা তিনজনে যে ডান্স কররা, তারা তারার টিভি সারিয়া তাই তাই যে ডান্স কররা। সো এরপরে আমার খালায় খালি দোল বার্সাইন যেনেকেও দলৈলে পানিপুরি খাইতা, তানো ফেভরিট আমারও ফেভরিট। তো খালায় গরম পানিপুরি বানাইন যে মজা, তো খাই লিছি, খাইয়া আমরা বারোই যাইমু। সো আমরা এখন বিদায় উদায় লইয়া বারোই গেছি, আই মিন রাত্রের খাইয়া উইয়া আমরা বারোই গেছি, অনেক লেট হয়ে গেছে। সো এখন আর ভিডিওটা আর বেশি লম্বা করতাম নাই, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকল ভালা থাকুকা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখবা। আসসালামু আলাইকুম।